আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো গত অনেক দিন ধরেই ইসরায়েল, ফিলিস্তিন, হেজবুল্লাহ, মধ্যপ্রাচ্য পুরো এলাকাটায় অনেক দিন ধরে মোটামুটি আনরেস্ট হয়ে আছে। সে আনরেস্ট গত 100 বছর ধরে আসলে চলমান, কিন্তু হঠাৎ করেই ইসরায়েলের নতুন আবাসন তৈরি করা বা গাজায় নতুন এলাকা দখল করা নিয়ে মোটামুটি গত 1 বছর ধরে মোটামুটি আনরেস্ট আছে। এখন কথা হচ্ছে এই আন্তর্জাতিক রাজনীতিতে যে ছোট্ট একটা জায়গা, এই জায়গাটা, এই সমস্যাটা কেন এতদিন ধরে দীর্ঘস্থায়ী হচ্ছে, কেন সমাধান হচ্ছে না। সো প্রথমেই বলে রাখি, ইহুদিরা ইসরায়েলের বসতি স্থাপন করেছে, তারা ফিলিস্তিন ভূখণ্ড কিনে কিনে দখল করে নিয়েছে। ইহুদিরা পুরো পৃথিবীতে ছড়ানো ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে যখন পোল্যান্ড, হাঙ্গেরি, নানা জায়গাতে হিটলার ইহুদি বিদ্বেষী যে এক চরম মনোভাব ছিল, নানা রকম কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি করে রাখা, মেরে ফেলা, নানা কিছু নিয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের অবস্থা খুব খারাপ, তখন ইহুদিদের কিছু নেতৃস্থানীয় লোক ফিলিস্তিনিদের কাছ থেকে জায়গা কিনে কিনে তারা ওখানে তাদের বসতি স্থাপন করতে শুরু করে। তাদের ভিতরে ভিতরে যে ইচ্ছেটা ছিল সেটা হচ্ছে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ইহুদিদের কোনো রাষ্ট্র কখনো ছিল না, কারণ ইউরোপে নানা দেশে তারা ছড়ায় ছিটায় ছিল, ছোট ছোট গুরুত্বে গুরুত্বে ভাগ ছিল। এখানে একটা কথা মনে রাখতে হবে, ইহুদিরা হচ্ছে জ্ঞান, বিজ্ঞান, ব্যবসা, বাণিজ্যে পৃথিবীতে পায়োনিয়ারদের একজন, মানে একটা গুরুত্ব। কোথায় জানি একটা পরিসংখ্যান দেখা যায় যে প্রতি বছর যে নোবেল পুরস্কারগুলো পায় বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা, নানারকম যে যুগান্তরকারী আবিষ্কার, সেগুলোতে অল্প জনগোষ্ঠী হয়ে, পৃথিবীর জনগোষ্ঠীর এক ভাগেরও কম হয়েও তারা সেখানে মোটামুটি বিশাল একটা মেজরিটি। তার মানে দেখা যাচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, চিন্তা, চেতনায় ইহুদিরা কত কত বেশি আগানো। সো সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো উন্নত দেশ, যে সমস্ত দেশগুলো পৃথিবীকে ডমিনেট করে, পৃথিবী কোন দিকে যাবে, কীভাবে যাবে, সে সমস্ত দেশগুলোতে, সেই সমস্ত কোম্পানিগুলোতে ইহুদিরা তাদের প্রাধান্য বিস্তার করে আছে। অস্ত্র, শস্ত্র বা সেবা, প্রযুক্তি যেগুলো আছে সব কিছুতে ইহুদিরা ডমিনেট করে, ব্যবসা বাণিজ্যে তারা ডমিনেট করে। আমরা যে কোকা কোলা চিনি, আমরা যে নানা রকমের ব্র্যান্ড জনসন জনসন বা অনেক কিছু যেগুলো আছে, সেগুলার বড় উদ্যোক্তারা হচ্ছে ইহুদিরা। ফেসবুক যে আমরা বলি, এগুলাই মোটামুটি ইহুদিরা তৈরি করেছে, তাদের উদ্যোক্তা হচ্ছে ইহুদিরা। আমেরিকাতে এই যে এত কিছুর পরেও আমেরিকাতে প্রতি বছরে নানা রকম, মানে যেহেতু ইসরায়েল ফিলিস্তিনের ক্রাইসিসটা যেহেতু অনেকদিন ধরে আছে, সো ফিলিস্তিনিরা পৃথিবীর নানা দেশে কিন্তু তারা মাইগ্রেট করেছে, মাইগ্রেট করে এখন মোটামুটি বেশ বড় নানা পৃথিবী জুড়ে তারা কিন্তু তাদের বয়সটা রেজ করতে পেরেছে। কারণ আমরা জানি মুসলমানদের মধ্যে তারা মোটামুটি রিপ্রোডাকশন যেটা আছে সেখানে মোটামুটি একটু আগানো, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যে তারা মোটামুটি একটা মেজরিটি লিডিংয়ে চলে গেছে নানা জায়গাতে, তারা তাদের বয়সটা রেস করতে পেরেছে। সো ইসরায়েল ফিলিস্তিনে অল্প কিছু কিছু হলেই মোটামুটি সারা পৃথিবী জুড়ে একটা উত্তাল প্রতিবাদ ঝড় উঠে। কিন্তু এত কিছুর পরেও মিডল ইস্টে কোনো রকমের শান্তি স্থাপন হয়নি। শান্তি স্থাপন না হওয়ার একটাই কারণ, কারণ হচ্ছে ইহুদিরা নিজেদের স্বার্থ এক ইঞ্চিও ছাড় দিচ্ছে না। তাদের যে সামরিক শক্তি, তাদের যে গোয়েন্দা শক্তি, সেটার সাথে পৃথিবীর অন্য কোনো সামরিক এবং গোয়েন্দা শক্তির তুলনা চলে না। তারা ছোট দেশ, তাদের প্রত্যেকটা জিনিস কাউন্ট হয়। 100 ফিলিস্তিনি মারা গেলে, একজন ইহুদি মারা গেলে, তারা ইহুদি একজনের জন্য তারা 1000 জন ফিলিস্তিনিকে মারতে তারা দ্বিধাবোধ করে না। কারণ হচ্ছে দে ফিল সুপেরিয়র, তারা তাদের একজনের জানটাকে মনে করে যে অনেক বেশি মূল্যবান।
একটা কথা প্রচলিত আছে ইহুদিদের মধ্যে, তারা যখন সন্তান ধারণ করে তারা ওইভাবে চিন্তাভাবনা করে, তারা নানা রকমের গঠনমূলক কাজের মধ্যে নিজেদেরকে অ্যাঙ্গেজ রাখে, কোরআন শরীফ মানে তাদের যে ধর্মগ্রন্থ আছে সেটা পড়ে, তারা নানা রকমের যে অঙ্ক, নানা রকমের প্রযুক্তি জ্ঞান তারা ওগুলো নিয়ে চিন্তাভাবনা করে এবং সন্তানের মধ্যে ওই জিনিসটা সঞ্চার করার চেষ্টা করে। এবং প্রতিটা ইহুদি সন্তান, প্রতিটা ইহুদি ছেলে মেয়ে তারা কিন্তু ছোট থেকেই তারা এদের ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে অথবা যুগান্তকারী কোন আবিষ্কারক হবে, ব্যবসায়ী হবে, এরকম একটা চিন্তাভাবনা নিয়ে তারা বড় হয় এবং সেই ট্রেনটা কিন্তু চালু আছে। এখন যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই একটা মিউনিক বলে একটা মুভি ছিল, মিউনিক 1970 বা 1971 কিছু একটা মুভি ছিল, সেই মুভিতে দেখা গেছিলো যে অলিম্পিক কোনো একটা প্রোগ্রামে ইহুদি কয়েকজনকে মেরে ফেলা হয়েছিল, কাদের থ্রুতে মেরে ফেলা হয়েছিল, এই যে হিজবুল্লাহ বা যারা বিচ্ছিন্নতাবাদী যারা ফিলিস্তিনে কাজ করে। সো তার প্রতিশোধ কিন্তু প্রত্যেকটা লোককে ধরে ধরে মেরে ফেলা না পর্যন্ত কিন্তু ইহুদিরা বা ফিলিস্তিনিরা বা রক তাদের যেই মুসা তাদের যেই গোয়েন্দা সংস্থা মোসাদ কিন্তু থামেনি। একটা মুভি হয়েছিল অলিম্পিক কিছু একটা নিয়ে, ঠিক আছে। সো সেখানে সেই কাহিনিটা কিন্তু উঠে আসছে, তাদের যারা নেতৃত্বে থাকে তারা সবাই হচ্ছে কিন্তু ইহুদি বাদকে ধারণ করে। জনগণের মধ্যে অনেক রকম ভেদাভেদ আছে, ঠিক আছে, অনেক মানবিক আছে, হিউম্যানিক আছে, ঠিক আছে, ইসলাম সেন্ট্রিক আছে, কিন্তু তাদের নেতৃত্ব কিন্তু হচ্ছে সৃষ্টির প্রথম থেকেই, ইসরায়েলের রাষ্ট্র তৈরির প্রথম থেকে তাদের নেতৃত্ব কিন্তু ইহুদি সেন্ট্রিক, ইহুদি রাষ্ট্রের ইহুদি জনগণের জন্যে তারা কাজ করে। গোল্ডা মেয়ার বলে একজন ছিল, জ্ঞান বিজ্ঞানে আবিষ্কারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ঠিক আছে। আইনস্টাইনকে ইহুদি রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সারা পৃথিবীর স্মরণাতীতকালের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার, তিনি একজন ইহুদি ছিলেন। সো আমরা দেখতে পাচ্ছি ইহুদিরা জনগোষ্ঠী হিসেবে মাইনরিটি হলেও তারা জ্ঞান বিজ্ঞান প্রভাব বলয় সব দিক থেকে পৃথিবীব্যাপী তারা হচ্ছে মেজরিটি। বাংলাদেশে হাতে গুনলে আমি জানি না দু একজন ইহুদি পাওয়া যাবে কি না, কারণ এখানে তারা থাকার কথা না, তারা আছে কোথায়, ইউরোপের বড় বড় দেশগুলোতে আছে, শক্তির কেন্দ্রগুলোতে আছে, আমেরিকাতে আছে, বড় বড় কোম্পানিগুলোতে আছে, বড় বড় প্রেশার গ্রুপগুলোতে আছে। সো এত কিছু করার পরেও আমেরিকা যে এখনও ইহুদিদেরকে সাপোর্ট দিয়ে যায় তার একমাত্র কারণ হচ্ছে সুপার ডেলিগেশন, বড় বড় কোম্পানিগুলো ইলেকশন করে, যেমন যে মনে করেন যে নতুন যেই ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অথবা প্রেসিডেন্ট যেই যাকে বলা হচ্ছে বাইডেন, এদের নির্বাচনের পিছনে যে টাকা পয়সাগুলো খরচ হয় তার বড় একটা পোর্শন কিন্তু ইহুদিদের কাছ থেকে আসে। প্রত্যেকটা স্টেটে স্টেটে সিনেটে সিনেটে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা স্টেটের ক্যাপিটালগুলোতে তাদের লোকজনগুলো নেতৃস্থানীয় স্থানে বসে আছে। রাস্তায় রাস্তায় আপনি অনেক সংগ্রাম করতে পারেন, ঢিল ঢোল ছুটতে পারেন, কিন্তু দিন শেষে তারা একটা মিসাইল মেরে আপনাকে শান্ত করে দিতে পারে। এই যে আমরা কালকে দেখলাম যে হামিদ নসরুল্লাহ মারা যাওয়ার পরে একটা রিটালিয়েশন করেছে, এগুলো খেলনা, ঠিক আছে, এগুলো খেলনা। আমরা দেখেছি ইরানের জেনারেলকে মেরে ফেলতে, আমরা দেখেছি এই হাসান নসরুল্লাহকে মেরে ফেলতে, এগুলো কিন্তু ছোটোখাটো মারা না। সো ইসরায়েল চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, যে কোনো সময়। আর পুরো মিডল ইস্টে এরা একতাবদ্ধ হতে পারে না, এদের মধ্যে ইহুদি পেনিট্রেশন আছে, এদের মধ্যে মোসাদের এজেন্ট আছে। সো বিভাজন করে তারা মোটামুটি ওই এলাকাতে সুপার পাওয়ার হিসেবে ডমিনেট করে, ডমিনেটিং স্থানে আছে। সো যত কিছুই হোক, যত কিছুই পৃথিবীব্যাপী উল্লাস হোক, একটা ছবি দেখেছি খুব খারাপ লেগেছে, ফিলিস্তিনি বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চাগুলা দু একটা আতশবাজি দেখে উৎসব করছে। তারা তো আর জানে না যে আন্তর্জাতিক রাজনীতিতে তাদের জীবনের মূল্য হচ্ছে কোনো মূল্য নাই, ঠিক আছে। সো একতাবদ্ধ যদি না হতে পারে, গোয়েন্দা নজরদারিতে যদি থাকে, পেনিট্রেশন যদি চলে আসে, দাঁড়ালে যদি চলে আসে, সেক্ষেত্রে দেশের আসলে কোনো ভবিষ্যৎ নাই।
সো ইসরায়েল রাষ্ট্রের কিছুই হবে না, ইসরায়েল রাষ্ট্র একতাবদ্ধ আছে, সারা পৃথিবীব্যাপী তাদের গোয়েন্দা নজরদারি আছে, বড় বড় প্রেশার গ্রুপে তাদের উপস্থিতি আছে, বিজ্ঞান প্রযুক্তিতে তারা অনেক আগানো। আমরা একটা কথা মনে করার চেষ্টা করি, সম্ভবত ইসরায়েল এই কাহিনীটা নিয়ে আরব ইসরায়েল যুদ্ধ অনেকবার হয়েছে, একবারের জন্য কিন্তু আরবরা ইসরায়েলের বিরুদ্ধে নামমাত্র দাঁড়াতে পারেনি, নামমাত্র দাঁড়াতে পারেনি, ঠিক আছে। সবাই ইসরায়েলে কর্ণ পাওয়ার জন্যে হাত পেতে থাকে এবং শান্তি চুক্তি লিখতে বাধ্য হয়। সারা পৃথিবীব্যাপী মুসলমানরা কিন্তু কোনো একটা আরব ইসরায়েল যুদ্ধে সাপোর্ট দিয়েছিল। বাংলাদেশ থেকে কোনো একজন বিখ্যাত, মানে পাকিস্তান বলে বিখ্যাত পাইলট কিন্তু ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, নানা রকম খেতাব পেয়েছিল। কিন্তু ফিলিস্তিনে যে ইসরায়েলে যে অল্প কিছু লোকজন, অত কয়জন পাইলট আছে বলেন, মান জনগোষ্ঠী অনেক অল্প, কিন্তু তারা অনেক প্রিসাইজ, তারা অনেক ক্যালকুলেটিভ, তারা অনেক টেকনিক্যালি অ্যাডভান্সড। আপনি এখন যেটা চিন্তা করেন, তারা 100 বছর পরের কথা চিন্তা করে বসে থাকে। জ্ঞান বিজ্ঞান আবিষ্কারগুলো তো এমনি এমনি হয়নি, বৈজ্ঞানিক চিন্তাভাবনা করে তারা এই কাজগুলো করে। সো আমি জোর করে মারামারি করে আমি হয়তো কেওসটাকে বাড়ানো হবে, আনরেস্টটাকে বাড়ানো হবে, পৃথিবীব্যাপী হয়তো একটা নতুন মহাযুদ্ধ শুরু হতে পারে, কিন্তু ইসরায়েলের কেউ কিছু করতে পারবে জোর করে আমি সেটা এই মুহূর্তে তেমন করে বিশ্বাস করি না। কারণ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু এই ক্রাইসিসটা চলতেছে, নানা রকম যুদ্ধ হয়েছে, আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে, এখন কিন্তু সেই 69-এর পরে কিন্তু কোনো আরব ইসরায়েল যুদ্ধ হয়নি, অনেক বছর ধরে কিন্তু শান্তির মধ্য দিয়ে কথাবার্তা হচ্ছে, ছোটো ছোটো হয়তো মারামারি হয় অনেক দিন ধরে, সেটা হয়তো এখন যেটা হলে ম্যাক্সিমাম একটা আরব ইসরায়েল যুদ্ধ রূপ নিতে পারে, কিন্তু সেখানে ইসরায়েলকে পরাজিত করার মতো শক্তি ইরানের হয়তো বাড়ছে এই মুহূর্তে, কিন্তু ইসরায়েলকে পরাজিত করে ফেলবে সেটা ইরানের নাই। কেননা ইরান যদি ইসরায়েলকে অ্যাটাক করে, ইসরায়েলের যে প্রেশার গ্রুপ সারা পৃথিবীব্যাপী আছে তারা অ্যাক্টিভেট হবে, এবং অ্যাক্টিভেট হলে ইরানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যেতে পারে, এমন একটা ব্যবস্থা তৈরি হয়ে যেতে পারে। সো শান্তির পথ খোঁজা উচিত, মারামারির থেকে পথ থেকে দূরে সরে এসে, কেন একটাই মাত্র পৃথিবী, একটা পৃথিবীকে আমরা ধ্বংস করতে চাই না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।